নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি হান্ড্রেড তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম ব্যারাকপুর গার্লস হাই স্কুল পেজ নাম্বার থ্রি হান্ড্রেড টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিটস মার্কস ফরটি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রজ প্রোজটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অব বাপু নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইনটু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা এখানে তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান পিউপিল কেম টু অ্যাটেন্ড গান্ধীজিজ ফিউনারেল প্রসেশন মাচ আর্লিয়ার লোকজন আগে থেকেই গান্ধীজির অন্ত্যেষ্টিকিয়া দেখার জন্য মিছিলে যোগদান করেছিল হয়তো পাঁচটার সময় তার অন্ত্যেষ্টিকিয়া হওয়ার কথা ছিল লোকেরা তিনটে থেকে চারটে থেকে তারও আগে থেকে লাইনে দাঁড়িয়েছিল অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু পদ্মাসি ওয়াজ মিসেস নাইডুস ডটার পদ্মাসী ছিলেন মিসেস নাইডুর কন্যা অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি ওয়াকিং ইন দ্য প্রসেসন ওয়াজ পেনফুল এই মিছিলে হাঁটা ছিল খুবই যন্ত্রণাদায়ক মানে অ্যাগোনাইজিং অ্যাগোনাইজিংয়ের সিনোনিম পেনফুল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বন্ধুরা তোমরা প্রত্যেকে কোয়েশ্চেন ব্যাংক থেকে তিনশো পেজ বের করো এবং ভালো করে মন দিয়ে শুনে নাও এরপর আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার কমপ্লিট সেন্টেন্স করা ভীষণ সহজ শুধু দেখে দেখে লিখতে হবে এক দু ধরনের কমপ্লিট সেন্টেন্স পড়ে এক দেখে দেখে লিখতে হবে আর দুই কোশ্চেন সাজানো থাকবে তোমাকে শুধু আনসারটা বুঝে লিখতে হবে শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান ডে আফটার ডেথ গান্ধীজিজ ফিউনারেল ওয়াজ দেখো আমাদের তিনশো পাতায় প্রথম প্রথমই লাইন আছে গান্ধীজিজ ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজে তার মৃত্যুর ঠিক পরের দিনে তার অন্ত্রিশিকিয়া হয়েছিল শুধুমাত্র সব কিছু লেখা আছে তোমাকে শুধু লিখতে হবে ওয়াজ টু টেক প্লেস ওয়াজ টু টেক প্লেস অনুষ্ঠিত হয়েছিল ওকে ওয়াজ টু টেক প্লেস নাম্বার টু পদ্মী স্পোক ফর পদ্মাশি বলেছিলেন দেখো লাইন মেলাও প্রথম প্যারার একদম শেষ লাইনে বলা হচ্ছে স্পোক ফর আস এই আশ মানে কি দেম পুরো লাইনটা দেখে দেখে লিখতে হবে সিম্পলি পর্যন্ত একদম পুরোটা যা আছে দেখতে লিখতে হবে তো আমি লিখেছি ফর দেম অল হোয়েন সি সেড সিম্পলি দে উড ওয়ার্ক পদ্মাসী তাদের সবার জন্য কথা বলল যখন তিনি সহজভাবে বললেন তারা হাঁটবে ওকে নাম্বার থ্রি পিউপিল ওয়ার ট্রাইং টু আমাদের সেকেন্ড প্যারাতে লাইন আছে দেখো থাউজেন্ডস অফ পিউপিল ওয়েবট কান্নাকাটি করছিল এ তারপরেই বলা আছে ট্রাইং টু টাচ বাপুস ফিট তোমাদেরকে লিখতে হবে টু এর পর থেকে লিখতে হবে টাচ বাপুস ফিট বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছিল এরপরে আছে দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অলসো কোট স্টেটমেন্টস ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই দুটো আছে দুই দুগুণে চার নম্বর ওকে ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ক্রাউড ওয়াজ নট শো ডেন্স ভিড় এত ঘন ছিল না ভিড় এত ঘন ছিল না এটা মিথ্যে কথা ভিড় এতটা ছিল যে ভিড় ঠেলে আগিয়ে যাওয়া ভীষণ কষ্টের ব্যাপার ছিল তাই এটা ফলস হবে আর তোমাদের লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড নাম্বার টু দ্য অনলুকার্স বিসাইড দ্য রোড ওয়ার সাইলেন্ট রাস্তার ধারে যে সমস্ত প্রত্যক্ষদর্শীরা বা দর্শকরা ছিল তারা ছিল নিস্তব্ধ রাস্তার ধারে এটা এটা ভালো করে শুনবে রাস্তার ধারের কথা এখানে কিন্তু কিছু উল্লেখ করা নেই কিন্তু এখানে বলা হচ্ছে থাউজেন্ডস অফ পিপল না এখানে যে সাবারেশাম দিয়েছি থাউজেন্ড সাইলেন্টলি ওয়াজ দ্য প্রসেশন তারা ফলো করছিল মানে লাইন ধরে যাচ্ছিল হয়েছে কিন্তু এখানে কোথাও উল্লেখ করা নাই যে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল তাই সেই জন্য আমি ফলস করেছি কিন্তু ওকে সেই জন্য ফলস করেছি যদি কোথাও ভুল থাকে অবশ্যই বলবে তারপর দেখো যে কোনো লাইন দিয়ে আছে আমাদের এখানে আওয়ার্স ইন অ্যাডভান্স পিউপিল লাইন দ্য রুট লোকজন লাইন রুটেতে মানে রাস্তাতে লাইন ধরে ছিল তার প্রসেশনটাকে ফলো করার জন্য কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে রাস্তার দুপাশে তারা দাঁড়িয়েছিল তাই ফলস করেছে কিন্তু ওকে বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউরোচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ওয়ান ইন টু থ্রি ইকাল টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইন দ্য ও কুড দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওম্যান ওক বাগানের মধ্যে কবির সঙ্গে দেখা গেছিল এক বৃদ্ধ মহিলার অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য ওল্ড ওম্যান ওপেন্ড এ ব্যাগ বৃদ্ধ মহিলা খুলেছিল একটি ব্যাগ অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ট্রাইব দ্যাট ইজ মেনশেন্ড ইজ দ্যাট অফ ওক ট্রিজ এখানে যে উপজাতির কথা বলা হয়েছে সেই উপজাতিগুলো হচ্ছে ওক গাছেরা অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স টু 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 ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন ডেট দ্য পোয়েট বিগেন টু কুয়াক কবি কখন কাঁপতে শুরু করেন ভালো করে গল্পটা বলছি শোনো একদিন কবি একটি পুংহরিণের খোঁজে ওগ বাগানে চলে যায় সেখানে হঠাৎ করে এক বৃদ্ধ মহিলার সঙ্গে তার দেখা হয় বৃদ্ধ মহিলার খুব একটা বর্ণনা করা আছে যে তিনি খুব বৃদ্ধ ছিলেন এবং একটি ছেঁড়া পোশাক পরেছিলেন এবং একটা গাঁটওয়ালা লাঠি ছিল বৃদ্ধ মহিলা বলেছিল যে তার ছোট্ট ব্যাগে কবির গোপন রহস্য আছে আর যখন বৃদ্ধ মহিলা হো হো করে হাসতে শুরু করেছিল তখন কবি ভয়েতে থরথর করে কাঁপতে শুরু করেছিল বুঝতে পেরেছো গল্পটা শুরু করছি আনসারটা দেখে নাও কবিতা কিন্তু তোমাদের কবিতার প্যারাফেজটা মানে সাবস্ট্যান্সটা ভালো করে করতে হবে এবং কবিতা থেকে কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করতে হবে তবে কিন্তু তোমরা লিখতে পারবে ওকে এটা প্রয়োজন হয় যে তুমি দেখে দেখে লিখতে পারবে দেখে দেখে কখনোই কবিতা থেকে লিখতে পারবে না যদি প্যারাফাইজ করে রাখো অবশ্যই লিখতে পারবে শুরু করছি দেখে নাও ইন টেডহেউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য পোয়েট সার্ডেনলি মেট অ্যান্ড ওল্ড ওম্যান ইন দ্য ওকুড কবি ওক বাগানে এক বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিল হোয়েন সে বিজ্ঞান টু ক্যাকেল যখন সে হাসতে শুরু করেছিল দ্য পোয়েট বিজ্ঞান টু কোয়াক কবি কাঁপতে শুরু করেছিল ওকে নেক্সট নাম্বার টু হায়ার ডিড দ্য পোয়েট ফাইন্ড হারসেলফ আফটার বিং টুয়াইস অ্যাভিক দুবার জেগে ওঠার পর কবি নিজেকে কোথায় খুঁজে পেয়েছিলেন কোথায় খুঁজে পেয়েছিলেন যখন কবি এরম করে কাঁপতে কাঁপতে শুরু করলেন তারপরে সে তার ব্যাগটা খুললো এবং কবি নিজেকে দুবার জেগে জাগিয়ে তুললেন তিনি দেখতে পেলেন স্বপ্নের মধ্যে জেগে তোলেন মানে কি তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে তিনি বাঁধা আছেন একটা গোঁজের সাথে এবং তাকে কয়েকগুলো ওক গাছ কয়েকটা ওক গাছ ঘিরে ধরে আছে তিনি এই অবস্থায় নিজেকে খুঁজে পেলেন ওকে আনসার দেখে নাও দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আর লিটল ব্যাগ তার ছোট্ট ব্যাগটি খুলেছিল অ্যান্ড আউক্যান্ড হিম এবং তাকে জাগিয়ে তুলেছিল টুয়াইস দুবার অ্যান্ড দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ এবং কবি নিজেকে দেখতে পেয়েছিল সারাউন্ডেড বাই গ্রুপ অফ ওক ট্রিজ কতগুলো ওক গাছ তাকে ঘিরে আছে সেই অবস্থাতে দেখতে পেয়েছিল স্টিয়ারিং অ্যাট হিম তার দিকে তাকিয়েছিল অ্যান্ড হি ফাউন্ড হিমসেলফ ট্রাইড পুয়েস পোস্ট এবং তিনি দেখতে পেলেন যে তিনি বাঁধা আছেন একটা গুঁজের সাথে ওকে এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পর একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা এরপরে যে আনসিনটা তোমাদের সাথে পড়তে চলেছি আমি এই আনসিনটা ভীষণ কমন একটা আনসিন ক্লাস নাইন এইট ক্লাস এইট নাইন আর টেন এই তিনটে ক্লাসে এই আনসিনটা বারবার রিপিট হয় তোমরা ভালো করে লক্ষ্য রাখবে তোমরা বুঝতে পারবে এবং দেখতে পাবে তো আনসিনটা ভীষণ সহজ পড়ছি দেখে নাও হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক ওয়াজ ওয়ানস দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি বাট আ গ্রেট ট্রাভেল কিম ইন টু হিজ লাইফ ডেনমার্কের রাজপুত হ্যামলেট একসময় দেশের সবচেয়ে সুখী যুবক ছিলেন কিন্তু তার জীবনে হঠাৎ করে এক সমস্যা নেমে এসেছিল হিজ ফাদার ডায়েড সাডেনলি ইন এ মিস্ট্রিয়াস ওয়ে তার বাবা রহস্যজনকভাবে মারা যান সো হ্যামলেট বিকেম ভেরি স্যাড অ্যান্ড অ্যাপসেট তাই হ্যামলেট খুব দুঃখিত এবং বিচলিত হয়ে পড়ল হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওল্ড কিং হু ওয়াজ ওয়াইজ অ্যান্ড গুড হ্যাড ডায়েড ফ্রম দ্য বাইট অফ স্নেক হোয়েন হি ওয়াজ অ্যাজলিপ ওয়ান আফটারনুন ইন দ্য গার্ডেন হ্যামলেটকে বলা হয়েছিল বৃদ্ধ রাজা মানে যে হচ্ছে হ্যামলেটের বাবা তিনি ছিলেন খুব জ্ঞানী এবং ভালো তিনি মারা গেছেন সাপের কামড়ে যখন তিনি একদিন বিকালবেলায় তার বাগানে ঘুমাচ্ছিলেন সুন আফটার হিজ ডেথ তার বাবার মৃত্যুর পরে ক্লডিয়াস ক্লডিয়াস ব্রাদার অফ দ্য ডেড কিং সে মৃত রাজার মৃত রাজার ভাই অ্যান্ড দ্য অঙ্কল অব হ্যামলেট এবং হ্যামলেটের কাকা ম্যারিড দ্য কুইন রানিকে বিয়ে করে রানি মানেকে হ্যামলেটের মাকে বিয়ে করেন অ্যান্ড নাও ওয়াজ দ্য কিং এখন রাজা হয়ে যায় হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার হ্যামলেট পছন্দ করেনি মাদার টু ম্যারি সো কুইকলি তার মা যে হঠাৎ করে তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলো এটা সে হ্যামলেট কখনো মেন মন থেকে মেনে নিতে পারেনি অ্যান্ড দ্য মোর হি থট অ্যাবাউট দ্য অ্যাফেয়ার এবং সে যত এই ঘটনার ব্যাপারে ভাবতে লাগলো দ্য স্যাডার হি বি ক্যাম ততটাই সে দুঃখিত বোধ করল হে ডিডেন্ট লাভ হিজ আঙ্কেল সে তার কাকায় কাকাকে মুঠি ভালোবাসত না হু ওয়াজ অ্যাজ ইভিল যে ছিল খুবই দুষ্টু অ্যাজ হিজ ফাদার হ্যাড বিন অনেস্ট অন্যদিকে যেমন তার বাবা ছিল সৎ তেমনি অন্যদিকে তার কাকা ছিল বিশাল জটিল কুটিল অ্যান্ড ইট ট্রাভেলড হিম টু থিঙ্ক দ্যাট এবং এটা ভেবে সে দুঃখ পেতে লাগলো দ্যাট যে হিজ মাদার হ্যাড ম্যারিড সাচ এ ম্যান যে তার মা এরকম একটা লোককে বিয়ে করেছে অ্যান্ড ফর কেননা হি লাভড হিজ মাদার কারণ সে তার মাকে ভালোবাসতো অ্যাজ এ ডিউটিফুল সন সুড একজন কর্তব্যপরায়ণ ছেলে যেমন তার মাকে ভালোবাসে হ্যামলেট স্লোলি বিজ্ঞান টু হিজ জানত হ্যামলেট তার কাকাকে সন্দেহ করতে শুরু করলো ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হ্যামলেট ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান অফ ডেনমার্ক হ্যামলেট ছিলেন ডেনমার্কের একজন সুখী রাজকুমার অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু আফটার হিজ ফাদার্স ডেথ হ্যামলেট বিকেম অ্যাবসেট তার বাবার মৃত্যুর পর হ্যামলেট বিষণ্ণ হয়ে পড়েছেন দুঃখিত হয়ে পড়েছেন অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি ক্লডিয়াস ওয়াজ এ উইকড পারসন ক্লডিয়াস ছিল একজন দুষ্টু ব্যক্তি অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর হ্যামলেটস ফিলিং অ্যাবাউট হিজ অঙ্কল ওয়াজ ওয়ান অফ হেড্রেড হ্যামলেটের কাকার প্রতি তার অনুভূতি ছিল ঘৃণার অনুভূতি ছিল অপশান ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি চার্ট থেকে ইনফরমেশানে এক কমপ্লিট সেন্টেন্স করতে দিয়েছে মানে একটি ছক আছে ছকটা পূরণ করতে দিয়েছে তিনটি কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ছকেতে বলা আছে রিজন মানে কারণগুলো এবং রেজাল্টস মানে ফলাফলগুলো প্রথম কোশ্চেন আছে রেজাল্টের ঘরে বলা আছে হ্যামলেট বিকেম স্যাড হ্যামলেট দুঃখিত হয়ে পড়েছিল তার কারণ কি বিকজ হিজ ফাদার ডায়েড সাডেনলি ইন এ মিস্ট্রিয়াস ওই কারণ তার বাবা রহস্যজনকভাবে মারা গেছিলো তাই সে দুঃখিত হয়ে পড়েছিল ওকে নেক্সট দ্বিতীয় কোশ্চেনটি আছে রেজাল্টের ঘরে কোশ্চেনটি না দ্বিতীয় কোশ্চেনটা কোথায় আছে দেখে নি একবারই ভুল হচ্ছে আমার হ্যাঁ দ্বিতীয় কোশ্চেনটা আছে রেজাল্টের ঘরে কোশ্চেনটি বলা আছে হ্যামলেট হেটেড হিজ অঙ্কল হ্যামলেট তার কাকাকে ঘৃণা করতো কেন করতো বিকজ কারণ হিজ মাদার ম্যারিড হিজ আঙ্কল কারণ তার মা কাকাকে বিয়ে করে অ্যান্ড হি থট হিজ আঙ্কেল ওয়াজ রেসপন্সিবল ফর হিজ ফাদার্স ডেথ আর সে ভেবেছিল যে তার বাবার মৃত্যুর জন্য তার কাকা হয়তো দায়ী আছে তাই তাকে ঘৃণা করতে শুরু করেছিল নেক্সট নাম্বার থ্রি তিনের কোশ্চেনটি আছে রিজেনের ঘরে তিনের কোশ্চেনটি বলা আছে হ্যামলেটস মাদার ম্যারিড হিজ আঙ্কেল হ্যামলেটের মা তার কাকাকে বিয়ে করে অ্যান ইভিল ম্যান যে ছিল দুষ্ট লোক তার 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 ফলে কী হয়েছিল তার ফলে কী হয়েছিল তার ফলে হ্যামলেট স্লোলি বিজ্ঞান টু সাসপেক্ট হি জন্ তার ফলে হ্যামলেট তার কাকাকে সন্দেহ করতে শুরু করে ওকে বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিরদ্যাগ চারিদ্যাগের এ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে গ্রামার আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হি টোল্ডাস দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল এই যে অ্যারাইভালের তোলা আন্ডারলাইন করা আছে এটার ভাবফর্ম করতে দিচ্ছে মানে হলো তিনি আমাদের তার আগমনের সময় বলেছিলেন আনসার হবে তিনি বলেছিলেন কখন তিনি পৌঁছাবেন তাহলে হি টোল ডাস হোয়েন হি অ্যারাইভ তিনি বলেছিলেন তিনি কখন পৌঁছেছিলেন তাহলে দেখো অ্যারাইভটা ভাবফর্ম হয়ে গেল আনসার হয়ে গেল হির টোল ডাস হোয়েন হি অ্যারাইভড নেক্সট তো এটা করলাম কীভাবে সেটা হচ্ছে মেন ব্যাপার দেখো এখানে বলা আছে অ্যারাইভাল অ্যারাইভালটা নাউন ফর্ম এটার ভাবফর্ম কী হবে ভাবফর্ম হচ্ছে অ্যারাইভড ভার্ট ফ্রম কি অ্যারাইভড এটা মাথায় সঙ্গে সঙ্গে খেলে গেল যে এর ভার্ট ফ্রম হচ্ছে অ্যারাইভ তার মানে এই যে দ্য টাইম অফ ইজ অ্যারাইভাল এই ফ্রেজ বা এই হ্যাঁ এটা ফ্রেজ এই ফ্রেজটাকে আমাকে একটা অন্য একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স করতে হবে তাহলে হি টোল্ডাস তিনি আমাদের বলেছিলেন বসিয়ে দিলাম প্রথমে দ্য টাইম অফ ইজ অ্যারাইভেল তার আগমনের সময়টা তার আগমনের সময়টা মানে কি তিনি কখন পৌঁছেছেন তিনি কখন পৌঁছেছেন তাহলে সেটাই হবে আনসার হোয়েন হি অ্যারাইভড টাইম মানে হয়ে গেল হোয়েন আর হিজ মানে হয়ে গেল হি অ্যারাইভ অ্যারাইভড হয়ে গেল সোজা হিসাব তাই না হয়তো আমার কাছে সহজ লাগছে কারণ প্র্যাকটিস করে আমার অভ্যাস হয়ে গেছে সহজ লাগছে এবার সেটা তোমরা দেখো তোমরা বুঝতে পারছো না পারছো না বা আমি কি তোমাদের ঠিক করে বোঝাতে পারছি না পারছি না এটা কিন্তু একদম ফ্যাক্টর যে আমি বলে দিচ্ছি যা তা খুশি করে যে হ্যাঁ হু হ্যাঁ তোমরা বুঝে পেলে সেটা এবার বুঝতে না পারলে তোমাদের দোষ সেটা কিন্তু মোটেই না আমি যেটা বোঝাচ্ছি আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদের কি কাছে তোমাদের কাছে সেটা কি গ্রহণযোগ্য তোমরা কি বুঝতে পারছো না আমি বোঝাতে ভুল করছি এটা কিন্তু মেন ব্যাপার কিন্তু আমি যদি ভুল করি বা আমি যদি প্রসেসটা চেঞ্জ করে বোঝাই তাহলে অবশ্যই কিন্তু বলবে আমাকে কারণ সবসময় তোমাদের দোষ থাকে না কারণ মাস্টারদেরকেও এটা বুঝে নিতে হয় যে একটা ছাত্র বুঝতে পারছে না মানে কি তার প্রসেসটা চেঞ্জ করতে হবে অবশ্যই কিন্তু তোমাদের প্রায়োরিটি অবশ্যই থাকবে কারণ তোমরা শিখতে এসছো আমি যদি আমি যদি তোমাদের শেখাতে না পারি ফলটা কিন্তু আমার তোমাদের নয় তোমরা যদি এক উপায় বুঝতে না পারো আমাকে ভিন্ন উপায় খুঁজতে হবে আলটিমেট তোমাদেরকে বোঝানোর দায়িত্ব আমার কিন্তু ওকে এবার তোমরা বলবে আমাকে বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না নেক্সট দুয়ের দাগ হোয়েন উইল ইউ সাবমিট ইউর নোটস কমা দিয়ে সুস্মিতা শেষের জিজ্ঞাসা চিহ্ন আছে ভয়েস চেঞ্জ করতে দিয়েছি যে সেন্টেন্স আছে জলের মতো সোজা কিছুই নেয় আনু মানে এটা দেখানো তুমি তোমার নোট কবে জমা দেবে সুস্মিতা হ্যাঁ সুমিতা বলছি সুমিতা সুমিতা ওকে দেখো হোয়েন যেমন আছে তেমন বসে গেল অবজেক্ট কি ইয়োর নোটসটা অবজেক্ট তাহলে ইউর নোটসটা বসে গেলো এইটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স তাই এখানে ভার্ব হোইনই আসবে তাই হোয়েনটা বসলো তারপরে অবজেক্ট সাবজেক্টের সাবজেক্টে বসলো ইওর নোটস উইল সেল থাকলে কী বসে বি বসে বি বসালাম মেন ভার্বের ভি থ্রি সাবমিটেড বসলো বাই ইউ বসলো কমা দিয়ে সুমিতা যেমন আছে লিখে জিজ্ঞাসা চিহ্ন দেবে ওকে নেক্সট নাম্বার থ্রি লেডিজ হেভিয়ার দ্যান এনি আদার মেটাল এই হেভিয়ারটা কম্প্যারেটিভ ডিগ্রিতে করা আছে তোমাদেরকে এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে কি বললাম তোমাদেরকে এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে বুঝতে পেরেছ তো এর মানে হলো সিসা অন্যান্য ধাতুর চেয়ে ভারী তার মানে কি সীসা অন্যান্য ধাতুর চেয়ে ভারী মানে কি সীসার মতো কোনো ধাতু ভারী নয় সীসার মতো কোনো ধাতু ভারী নয় তো আনসার হবে প্রথমে আনতে হবে অবজেক্ট পজিটিভ করার সময় নো আদার বসতে হবে নো আদার অবজেক্ট কী আছে আদার মেটাল তাহলে নো তো বসে গেলো আদার তো তার সঙ্গে যোগ আছে সমস্যা কিছু নয় তাহলে নো আদার মেটাল যেহেতু প্রেজেন্টেন্সে আছে ইজ বসলো তারপর পজিটিভের জন্য অ্যাজ বসবে আর যে হেভিয়ার আছে তার পজিটিভ ফর্ম হেভি বসলো আবার অ্যাজ বসলো এবং শেষে কে লেড নো আদার মেটাল ইজ অ্যাজ হেভি অ্যাজ লেড ওকে নাম্বার ফোর দে হ্যাড ফিনিশড দ্য ডিনার তারা রাতের খাবার শেষ করেছে দে ইমিডিয়েটলি ওয়ে টু বেড তারা শীঘ্রই বা তৎক্ষণাৎ বাড়ি চলে গেছে ওকে শুতে চলে গেছে ডিনার শেষ করছে শুতে চলে গেছে এটাকে অ্যাস সুন্যাচ দিয়ে জয়েন করতে দিয়েছে ওকে তারা রাতের খাবার শেষ করেছিল তারা বাড়ি চলে গেছে তাহলে কী হবে দেখে নাও যেহেতু অ্যাস সুন্যাচ আছে তাহলে প্রথমে অ্যাস সুন্যাচ বসিয়ে দেবে সাবজেক্ট দে ভার্ব অকজুয়ারি হ্যাড ফিনিশড মেন ভার্ভ দ্য ডিনার অ্যাজ সুন অ্যাজ মানে বিশাল সোজা অ্যাজ সুন এস বসতে আমি বসে দিয়েছি অ্যাজ সুন অ্যাজ দে হ্যাড ফিনিশ দ্য ডিনার কমা দিয়ে দে ইমিডিয়েটলি ওয়েন টু বেড এবার তোমরা আমাকে বলো আমি ঠিক করেছি না ভুল করেছি যদি কোথাও রকম ফল্ট থাকে অবশ্যই তোমরা বলবে যে এটা ভাববে না যে আমি বিশাল হাই ফাই মোটে না আমি কিন্তু একজন সহজ সরল ছেলে আমিও তোমাদের মতো খুব কষ্ট করে বড় হয়েছি আমি একদম সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে বিশাল কোটিপতি বিশাল বড়লোক না আমি একদম সিম্পল ছেলে আমার পরিবার সিম্পল আমি পুরো সিম্পল ছেলে সুতরাং যেটা ভুল হবে মাথা পেতে নেওয়ার অধিকার এবং ক্ষমতা আমার আছে তোমরা অবশ্যই বলবে দাদা তোমার কোথায় ভুল গেছে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই আমার আমি শেখাতে এসেছি হানড্রেড পার্সেন্ট শেখাবো আমি যতটুকু জানি আমার তো অনেক ভুল হয় আমার তো প্রচুর ভুল যায় তোমরা আমার ভিডিও দেখবে দেখবে আমার কত ভুল যায় তবুও আমি ভিডিও করি কেননা আমার এখন শেখা শেষ হয়নি এখনও শেখা বাকি আছে আমি তোমাদের কাছ থেকে শিখতে চাই আমি প্রত্যেকের কাছ থেকে শিখতে চাই আমার কাছে যারা যারা পড়ে তাদের কাছ থেকে প্রত্যেকের কাছে শিখি তাদের কাছে আমি একটা আইডিয়া বলি যে দেখ আমি একটা আইডিয়া দিচ্ছি তোরা বল যে আমার এই আইডিয়াটা ঠিক ঠিক নয় অনেকে বলে আমাকে সাপোর্ট করে প্রচুর লোক সাপোর্ট করে যে হ্যাঁ দাদা তুমি এটা ঠিক বলেছো বা অনেকে পছন্দ না হলে বা দাদা এটা তুমি এভাবে করলে ভালো হতো তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞতা কি এমনকি আমার কাছে একটা ছেলে টুয়ে পড়ে আমি তাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি প্রত্যেককে আমার আমার ভাই বোনের মতো ভালোবাসি যে টুয়ে পড়ে ছেলেটাকে আমি খ্যাপা পাগল সব বলে ডাকি সেটা আমাকে না হলে কিছু খেতে চায়নি তো ছেলেটা আমাকে পর্যন্ত ইয়ে পরামর্শ দেয় যে স্যার আপনি এটা এভাবে করুন সে আমার কত কাছের মানুষ একটা ওকে তো এর বাজে আর্টিকেল পিবাই দুটো আছে চারটে আছে ও বাবা এটা কি চারটে আছে তাহলে আমি দুটো লিখেছি কেন একবারটি দেখতে দাও আমাকে কি ব্যাপারটা হয়েছে বলো তো ও ঠিক আছে হ্যাঁ বুঝে গেছি এটা একের দাগ আর এটা এর দাগ ঠিক আছে চারটে আছে হাফ করে দু নম্বর ওকে পড়ছি দেখে নাও এ গ্রেড ডিল হ্যাজ বিন সেড অ্যান্ড রিটেন অ্যাবাউট দ্য জিপসিজ জিপসিদের সম্পর্কে অনেক কিছু বলা বা লেখা হয়েছে এ গ্রেড ডিল এ গ্রেড দ্য গ্রেট ডিল বসবে না এখানে আমায় দেখো যদি প্রথমে শূন্যস্থান থাকে হয়তো কোনো ভিডিওতে আমি বলেছি দা বসবে কিন্তু এখানে দা বসবে মানে এ গ্রেড ডিল এটা ফ্রেজের মতো কাজ করছে এ গ্রেড ডিল বিন সেড অ্যান্ড রিটেন লেখা হয়েছে কাদের সম্পর্কে জিপসিদের সম্পর্কে সম্পর্কে বলতে অ্যাবাউট ওকে নাম্বার টু দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউটেড গঠিত করেছে অফ ওয়ান ম্যান কমিটি কনস্টিটিউটের পরে সবসময় অভ্যসে কনস্টিটিউট অফ মানে গঠন করা এক একটি একক দল গঠন করেছেন টু লুক ফর তদন্ত করার জন্য দ্য ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেটার্স যে ট্রান্সপোর্ট বা অপারেটরদের কী দরকার কী সেটা দেখার জন্য একটা কমিটি গঠন করেছে তাহলে কনস্টিটিউট অভ্যস্ত আর লুক ফর মানে হচ্ছে দেখা বা গণ্য করা বা তদন্ত করা ওকে এরপর আছে মিনিং ফর আনসিন দুটো আছে দু এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অর এক্সপ্লেন বোঝা বা ব্যাখ্যা করা কঠিন মানে রহস্যময় মিস্ট্রিয়াস নাম্বার টু টু ফিল ডাউট অ্যাবাউট সামথিং অর সামবডি কোনো কিছু সম্পর্কে সন্দেহ অনুভব করা বা সন্দেহ করা মানে সাসপেক্ট মানে সন্দেহ করা ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে যদি ভালো লাগে শিখতে পারো সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা প্রেস করে দেবে আর অবশ্যই লাইক করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম